সমাজবাদী দল বিজেপি তার বিরুদ্ধে আজকের এই জনসমাবেশ বাংলা বাংলায় হচ্ছে, বাংলা গর্বিত। আমি মনে করি না এখানে হয়তো অধিকাংশ একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের, আমি আরেকটা সম্প্রদায়ের, এখানে আরো অনেক মানুষ আছেন তিনি আরেক সম্প্রদায়ের, কিন্তু এটা ধর্মের কোনো লড়াই নয়। বাংলা চিরকাল এক হয়ে সমস্ত ধর্ম নির্বিশেষে বাঙালি জাতি হিসেবে লড়েছে, সেই লড়াই আরেকবার লড়তে হবে। যে ভাষা দখলদারি করবে, এক সময় বাংলাদেশ দেখিয়ে দিয়েছে উর্দু যখন দখলদারি করেছে বাংলা ভাষার ওপর, এখন হিন্দি দখলদারি করছে। হিন্দি ভাষা হিসেবে আমার প্রিয়, উর্দু ভাষা হিসেবে আমার প্রিয়, কিন্তু সে যখন রাজনৈতিক একখানা দখলদারির অস্ত্র হয়ে দাঁড়ায়, সে যখন একই সঙ্গে ভেদাভেদের কথা বলে, তার বিরুদ্ধে একত্র হয়ে হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে হয়ে বাংলার বাংলার মাটি থেকে এই প্রথম এই আন্দোলন শুরু হলো। একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, এই যে একটু আগের বক্তা বললেন একদম সঠিক কথা, ভারতবর্ষ এই মুহূর্তে অর্থনৈতিক চোরাবালির ওপর দাঁড়িয়ে ডুবছে ক্রমশ। আপনারা বুঝতে পারছেন না, আরো দুদিন বাদে বুঝতে পারবেন, কিছু বুঝতে পারছেন পেঁয়াজের দাম দেখে কিংবা অন্যান্য জিনিসের দাম দেখে, এবং একই সঙ্গে যেভাবে আপনাদের সামনে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, আপনি সরাসরি আক্রান্ত সেখানে। আপনাকে ভুলিয়ে রাখার উপায় হচ্ছে হিন্দু মুসলমানের বিভেদ এবং নিজের নাগরিকত্ব নিয়ে সংকটে পড়ে নানান জায়গায় ছোটাছুরি করতে করতে।